Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikharthi, online class tomaderke shagotom. Ami apnader mezba amader madhyome bidyaloyer jagati shobai shikshok islam dharmo bishoye. Ajke tomader proposal islam dharmo bishoye kichuta paath korbo. Ekhane islam dharmer prothom number adhyay paath number 4 upas আশিরাম তাও কিন্তু আল্লাহ তাআলার পরিচয়। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই তার সৃষ্টি। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আমরা সবাই তার মাখলুক। আল্লাহ তাআলা আমাদের খালেক বা সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীর সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র সকল সূর্য সবকিছু একমাত্র তারই সৃষ্টি। আমরা জানি যে পৃথিবীর সবকিছু একমাত্র সুনিয়ন্ত্রিত কারণে সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। সে মহান আল্লাহ তাআলা কতই না পবিত্র মহান, কতই না পবিত্র মহান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজত্বের ক্ষমতা। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, এবং সবকিছুর উপরে একমাত্র তারই ক্ষমতা বিদ্যমান। মহাপরাক্রমশালী, এবং তোমরা যদি তোমাদের চলার জীবনে কোনো গুনাহ করে থাকো, এই গুনাহকে একমাত্র তিনি ক্ষমা করে, তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা এই পৃথিবী সবকিছুকে অত্যন্ত সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন, এবং সবকিছু তার যথার্থ কায়দা অনুযায়ী চলছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি পৃথিবীর সবকিছুকে দেখতেছো, কোনো জায়গায় তুমি কি ফাটল দেখতে পাও? আল্লাহি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা সাতটি আসমানকে স্তরে স্তরে সাজাইছেন। আল্লাহি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকি রহমান, এ মহা পরাক্রমশালী মহা করুণাময়ের এই সৃষ্টির ভিতরে তুমি কি কোথাও ফাটল দেখতে পাও? অবশ্যই না। এখানে আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন, এবং সবকিছু তার গতি অনুযায়ী পৃথিবীতে চলতেছে। কেউ কোনো জায়গায় আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলতেছে না, সবকিছু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতেছে। এখানে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি এক আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। লাউকানা আলিহু ইল্লাল্লাহ, আমার অধিক যদি অন্য কোনো ইলাহ বা উপাস থাকতো, লা ফাসাদাতা, অবশ্যই হুমায়ুন হাতে হয়ে যেত। এখানে আল্লাহ তাআলা একজন সে এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের জন্য তার দাবি হলো তাওহীদ। আসসালামু আলাইকুম, বলতে কি রাত্রি কেন কালো,
তোমাকে রাতের নাই তোমার থেকে বের হবো আলো কম বলে না দুধের মায় এমন সাদা মরিচ কেন জাল ফল গুলি সব পাখি পড়ায় কেন দাবাই লাল পশু পাখি পায় না কথা মানুষ কেন পায় বলো বলো মা গো এসব কেন করে খায় মা হিসেবে কোন সোনার কোন আসেন রহমান সব কিছু তিনিই করতে পারেন সবই তাহার কাজ এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছুই সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার পরিচয় অনুযায়ী আমরা তার গুণবাচক নামের প্রতি অবশ্যই যত্ন নিয়ে আল্লাহ তাআলা গুণে নিজেদেরকে গুণী মনে করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা ইবাদত করে আল্লাহ তাআলাকে কাজে সন্তুষ্ট করার চেষ্টা করব আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করুন আজকের ক্লাসে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু